আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা, শান্তি আলোচনা কোনো কিছুই কাজে আসছে না। আধিপত্য বিস্তারে কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছে না পাহাড়ি এলাকার আঞ্চলিক দলগুলো। এবার রাঙামাটির বাঘাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল দুই ইউপিডিএফ কর্মীর। রোববার দুপুরে সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজপাড়া এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন ইউপিডিএফ কর্মী আশিস চাকমা, আশুকা ও দীপায়ন চাকমা। এ সময় কয়েকজন অস্ত্রধারী এসে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এতদিন আমরা শান্তিতে ছিলাম, হঠাৎ করে আবার এই উগ্রবাদী সন্ত্রাসীরা হঠাৎ করে হত্যাযজ্ঞ চালাচ্ছে। এখানে যেভাবে হত্যাকাণ্ড চলমান হচ্ছে সেই তুলনায় আমরা সাধারণ জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছি। সকলের নিরাপত্তার স্বার্থে এই ধরনের অবৈধ অস্ত্রধারীদেরকে খুব শীঘ্রই আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা করলে আমরা খুব খুশি হব, নিরাপদে থাকব। এ ঘটনায় সন্তুলারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএসকে দায়ী করেছে ইউপিডিএফ। পুলিশ বলছে জড়িত যেই হোক আনা হবে আইনের আওতায়। সাজেক সারাদিন ব্রিজপাড়া নামক এলাকাতে এটা দুইটার দিকে গুলিবিদ্ধ হয়ে দুজন মারা যায়। লাশ শ্রদ্ধান করে আমরা পোস্টমর্টমের জন্য হাসপাতালে পাঠিয়েছি। এর সাথে যারা জড়িত আছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করবে। এর আগে দুর্বৃত্তের গুলিতে রাঙামাটিতে গত 11 জানুয়ারি 4 জন ও 27 জানুয়ারি 2 জন ইউপিডিএফ কর্মী নিহত হন। সময় সংবাদ রাঙামাটি।